আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ বন্ধুরা মিলে মাওঘাটে ইলিশ মাছ খেতে চলে গেলাম। আসলে কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ করে বন্ধুরা একসাথে হলাম। তো হওয়ার পর রাত্রে আমরা 3টার দিকে মাওঘাটে গেলাম। তো মাওঘাটে রাতের পরিবেশ একটু অন্যরকম, খুবই সুন্দর পরিবেশ ছিল। তো তার সাথে ইলিশ মাছ ভাজা খুবই ভালো লাগলো। তো অনেকদিন পরেই আমরা আর কি রাতে বের হলাম। তো মাওঘাট ঘুরে ঘুরে দেখলাম এবং দরদাম করে আমরা 2টা ইলিশ মাছ নিলাম। তো ভালোই ছিল 2টা ইলিশ মাছ। তো ওদেরকে বললাম ভালো করে ইলিশ মাছ 2টা পরিষ্কার করে দিতে, যাতে করে কোনো রকমের ময়লা না থাকে। তো ওরা ভালো করে পরিষ্কার করেছে, 2টা ইলিশ মাছই ভালো করে পরিষ্কার করে খুব সুন্দর। আসলে ওরা খুবই দক্ষ, মানে প্রথমে বোঝা যাচ্ছিল না যে ওরা আসলে এত দক্ষ, কিন্তু দেখলাম যখন ওরা মাছ কাটাকুটো করলো তো দেখতে পেলাম যে ওরা অনেক দক্ষ। আসলে ওরা কাজ করতে করতে ওদের একটা ভালো একটা অভিজ্ঞতা চলে আসছে। তো মানে ভালোই লাগলো, দেখলাম যে মাছগুলো খুব সুন্দর করে ওরা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে তারপর কেটে কুটে তারা দিল। তো আমরা ইলিশ মাছের সাথে আমরা বেগুনও নিলাম। তো তারা বেগুনও খুব সুন্দর, আসলে ওরা কাজ খুব ভালো পারে এবং দক্ষ লোক দ্বারাই এইগুলো ইলিশ মাছ কাটা হয়। এবং ইলিশ মাছ কাটার পর যে আমরা ইলিশ মাছের মাথা এবং লেজগুলো আমরা ভর্তার জন্য দিয়ে দিলাম, ওরা ওরা বিভিন্ন রকমের মরিচ এবং বিভিন্ন ধরনের আচারের টক এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারা আমাদেরকে সুন্দর করে ভর্তা করে দিয়েছে। সামনে ভর্তার ভিডিও আছে, আপনাদের ভর্তার ভিডিও সময় আমি বলে দিব কি কি উপাদান দিয়ে এগুলো করছে। তো আমরা এখন মাছ ভাজার জন্য প্রস্তুত। তো মাছ ভাজার জন্য তারা একটা ইয়ের মধ্যে নিল, এই বলের মধ্যে নিল, বলের মধ্যে পরিষ্কার করে আবার দুবার ধুয়ে তারা বলের মধ্যে দিয়ে, তো এটাকে আপনার পাঠিয়ে দিব উপরের থেকে যেখানে আপনার মাছ ভাজা হয়। তো ওখানে ওনারা মাছ ভাজবে। তো খুবই সুন্দর, এবং রাত 4টা বাজে, এটা দেখলে আসলে বোঝা যায় না মানুষের হই হুল্লা অনেক এখানে, মানে দেখলে বোঝা যাবে না যে এত রাত হয়েছে। তো এখন আমরা দেখবো যে কিভাবে মাছ ভাজা হয়। তো আমাদের এই মাছগুলো আপনার ওরা এরকম বড় একটা পোরের মধ্যে আপনার তেল দিয়ে তারপর ভাজার জন্য দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা কবি এবং বেগুনও দিয়েছে একই সাথে বেগুন এবং মাছ। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, তারা সরিষের তেল দিয়ে এটা ভাজে যাতে করে খেতে অনেক সুস্বাদু লাগে। তো আসলে সরিষার ঘ্রাণ এবং বেগুনের যে এটা খুবই মানে সুন্দর লাগছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আমরা বন্ধুরা আর কি এই দৃশ্যটা দেখে উপভোগ করছি, আসলে খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ। তো রাতের বেলা যে এত জমজমাট থাকে মাওঘাট, আসলে দেখলে বোঝা যায় না। তো ভালোই লাগলো আর কি আমাদের, এবং একটা নতুন একটা অভিজ্ঞতা দেখলাম। তো মামার খুবই সুন্দর করে, আধুনিক মামা খুবই সুন্দর করে আর কি আমাদের মাছগুলো। তো সবাই এই মাছগুলো খুব কড়া ভাজা খায়। তো আমরা একটু বললাম যে আমাদের অত কড়া ভাজা না দিয়ে হালকা ভাজা দিতে, যাতে করে আমরা মাছগুলো খুবই মানে আসলে কি মানে এক একজন এক এক ধরনের রুচি, কিন্তু আমাদের একটু হালকা ভাজাই ভালো লাগে। তো আমরা ভর্তার সেকশনে চলে যাই। তো এখানে আমাদের যে কল এবং লেজ ছিল এটা দিয়ে তারা সুন্দর করে পেঁয়াজ মরিচ তারপর আচার তেল কাঁচা মরিচ এবং আরো কি কি যেন উপাদান দিয়ে তারা সুন্দর করে যে বড় একটা, আসলে এটার নাম কি আমার জানা নাই, এটার মধ্যে দিয়ে তারা পুরো এটা ই করলো। এবং এটা খুবই গরম, তো ছেলেটা দেখলাম খুবই মানে সুন্দরভাবে মানে প্রফেশনাল ভাবে তারা হাত দিয়ে গরম এগুলো খুব ভালোভাবে ওখান থেকে কাটা ছাড়িয়ে তারপর আমাদের আমাদেরকে ই করে দিল। তো খুবই ভালো ভালো লাগলো, এবং তার সাথে তার একটা সালাদও আমাদের তৈরি করে দিল। এই সালাদের মধ্যে টক আর কি কি যেন উপাদান দিয়ে শশা দিয়ে তারপরে আমাদের এটা তৈরি করে, এবং স্পাইসি হিসেবে তারা শুকনো মরিচের ঝালও আমাদের দিল। তো দেখতে খুবই ভালো লাগলো। তো আসলে এটা যে কোনো মানুষ, আমি যখন ভিডিও করছিলাম তখন আমার এই মুখে জল এসে পড়ছে।
মানে আসলে খাবারের এত সুন্দর উপকরণ দেখে সবারই একটা ভালো লাগবে এবং জ্বর এসে পড়বে। তো এটা আসলে ভিডিওর থেকে এটা খেয়ে উপভোগ করলে সবচেয়ে ভালো করা যায়। তো আচ্ছা যাই হোক, তো আমরা একটু চেষ্টা করছি আপনাদের একটা মানে আমাদের যে একটা কোয়ালিটি টাইম আমরা বন্ধুরা যে ই করলাম অনেক দিন পর বের হলাম, তো এটার জাস্ট কিছু একটু ভিডিও আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আকারে আমি দিয়েছি, তো আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন। তো আমি নতুন হিসেবে যদি আমাদের কোনো ভুলত্রুটি থাকে তো ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তো এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট আকারে আমাকে জানাবেন। তো মানে এই যে ভর্তা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এবং আমাদের ভর্তা এইগুলো এখন কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলে পরিবেশন করবে। তো টেবিলে একটু বসে ভিডিও করার কারণে একটু বেশি ক্লোজ হয়ে গেছে, এটা আমরা পরে বুঝতে পারছি আর কি, আমি যেহেতু প্রফেশনাল না। তো যাই হোক, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালোভাবে আমি আশা করি ভিডিও করে আপনাদের দেখাতে পারবো। তো আপনারা আসলে ভিডিওতে দেখে আর অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আপনারা নিজেরা যে খেয়ে দেখবেন যে আসলে মা ওঘাটে ইলিশ মাছের মান কিরকম। তো আর একটা জিনিস বলতে, আমরা যে দুটো ইলিশ মাছ নিয়েছি, দুটো ইলিশ মাছ দেখতে বড় সাইজ এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা 1800 টাকার মধ্যে নিয়েছি। এদের সাথে ডাল ডাল এবং আরো 12 ধরনের ভর্তা আছে। আপনারা ডাল ভর্তা তারপর ভাত এবং একটা সবজি দিবে, তো আপনারা এগুলা নিতেও পারেন খেতেও, মানে আপনি খেলে এটা বিল দিতে হবে না খেলে দিতে হবে না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।